সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো মসুরের ডাল দিয়ে লাউ ভাজি। খুবই সহজে রান্না করে নেওয়া যায়। সাদা ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মসুরের ডাল দিয়ে লাউ ভাজি করার প্রস্তুত প্রণালী। রান্না করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার মরিচ আর পেঁয়াজটা আমি সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব মসুরের ডাল। এখানে 1/2 কাপ মসুরের ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো চুলায় আস্তে মাঝারি রেখে আমি মসুরের ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব লাউ। আমি এখানে ছোট সাইজের একটা লাউ খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে তারপর লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজির জন্য আমরা আলু যেভাবে কাটি আমি ঠিক সেভাবেই লাউটাকে কেটে নিয়েছি। লাউটা অবশ্যই কেটে নেওয়ার আগে ধুয়ে নেবেন। কেটে ধুতে গেলে লাউয়ের মাঝে অনেক পানি চলে যাবে, তখন লাউটা ভাজি করলে খেতে ভালো লাগবে না। এবার লাউটাকে খুব ভালো করে ডালের সাথে নেড়ে মিশিয়েই আমি চুলা আস্তে মাঝারি করে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে। দেখুন লাউ থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মানে আমার লাউ ভাজিটা রান্না হয়ে যাবে। লাউ ভাজি করার জন্য এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করতে হবে না। এবার চুলা আস্তে মাঝারি রেখে আমি রান্না করে নিব। লাউ থেকে যে পানিটুকু বের হয়েছে এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। দেখুন লাউ থেকে যে পানিটুকু বের হয়েছে, পানিটুকু শুকিয়ে গেছে, লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে, মসুরের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনে পাতা কুচি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। ধনে পাতা কুচি ব্যবহার করলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো আরেকটু ভেজে নিব। ভাজিটা আমার রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার মসুরের ডাল দিয়ে লাউ ভাজি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মসুরের ডাল দিয়ে লাউ ভাজি। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।